চমৎকার, রঙ্গশালা পরিপূর্ণ, বিদগ্ধ দর্শকরাজি আসনরাজি অলঙ্কৃত করেছে, প্রেক্ষাগৃহের আলোক সম্পদ নির্বাপিত, চূড়ান্ত ঘণ্টাধ্বনির পরে যবনিকা অদৃশ্য হবে এবং মঞ্চালোকিত দৃশ্যপটে একে করে নটনটীরা সংবাদ নিক্ষেপণ করবে। চমৎকার, অভ্যাগত নাট্যপিপাসু দর্শকগণ, আমার সবিনয় আবেদন গ্রহণ করুন। ওহে বাজার উপস্থাপক, তুমি এসব কি রঙ শুরু করলে? এমন হতকুচ্ছিত কথা তোমায় কে শেখালো? আসল ফেলে নকল নিয়ে এরকম তামাশা তোমার, হে বাবু? আমার কথা আমি বলছি, আমার কৌশল আমি উৎকীর্ণ করছি। তুমি কোন অর্বাচীন মধ্যপথে বিঘ্ন সৃষ্টি করো, দর্শকের দৃষ্টি আকর্ষণের হেতু কত প্রকার ফলাফল আয়ত্ত করতে হয়। তুমি তার কি জানো? ঈশ্বর নিশ্চয় মঙ্গলময়, তোমাকে নাট্যকর্মে নিয়োজিত হতে হয় না। নাট্যকর্ম কেমন জিনিস বড় শুনতে ইচ্ছা করছে। সার কথা সংক্ষেপে বলি, মায়ের আগে যেমন ধমকানি, জেলের আগে যেমন হাজতবাস, দহনের আগে যেমন লেহন, আরো কত শত যেমন অবলীলায় শোনার মতো যোগ্যতা তোমার আছে। কেহে জ্ঞান পিপাসু শ্রোতা, মুখ মনের হয়ে গেল কেন? কথার পিঠে কথা বলো, তাহলেই তো সুখ উৎপাদন হবে। আমার সুখের জন্য ব্যাকুল হয়ো না, যাদের ডেকে এনেছো তারা সুখ পেলেই আমার সুখ। তুমি লোকটি কে বলো তো ভায়া? সে কখন থেকে আমার কথার মধ্যে কথা বলছো? আমি রঙ্গালয় চালু করছি বলে মনে করো না গণতন্ত্রের জয়গান গাইব। রঙ্গালয় প্রবেশ করেছো, টিকিট সংগ্রহ করেছো? আমার জন্য টিকিট কেন? তুমি কি জমিদার দর্পণ পালার মালিক? তুমি কি মীর মশাইয়ের পাশে? তুমি কি বিষাদ সিন্ধু রচনা করেছো? দর্শকগণের নিকট আমার সকাতর আবেদন, সম্প্রতি নাট্যমঞ্চে এ ধরনের অবাঞ্ছিত ঘটনা ঘটছে, এ সকল রহিত হওয়া প্রয়োজন। যাই দেখি বাংলাদেশের চাষিবেটা আবমোল্লা কি করছে, কে আর করবে? হয় বৃষ্টিতে ভিজে হাল দিচ্ছে, নয়তো শুয়ে আছে। আবু, ও আবমোল্লা, তৈরি হয়ে নে। শতবর্ষের পর বাংলাদেশের মানুষ তোকে দেখতে এসেছে, তোকে দেখার জন্য টিকিট কেটেছে। যা যা বলবার একদম ঠিক ঠিক বলবি, একটি কথাও বাড়িয়ে বলবি না, একটি কথাও কমিয়ে বলবি না, বুঝলি? বুঝলাম। কি বুঝলি? একটু একবার ছালাই করে বল তো রসে খেতে বলবো। আপনার কথা শুনে এতটুকু বুঝলাম যে আজ আমার সব কথা খুলে বলতে হবে, কোনো কথা গোপন করা যাবে না, আবার মনে যে কোনো কথা নিয়ে বেইমানি করা যাবে না। মানে ছবির মতো যা ঘটেছে বা ভবিষ্যতে ঘটবে সব কথা বর্ণনা করতে হবে। আমি না হয় বলবো, কিন্তু তার প্রমাণ কি যে আমি খাঁটি কথা বলছি, ঘোড়ায় চড়ে যাচ্ছি? আমার কথা কে বিশ্বাস করবে? আমি কি রানী ভিক্টোরিয়ার গর্বের সন্তান? আমার কথা সাক্ষী কি জজ ব্যারিস্টার? আমি কি জমিদার সেরাজালির ছোট ভাই মেরাজালি জমিদার, যে আমার জন্য ঝনঝন করে টাকার বস্তা বাজবে? আর সেই ঝনঝনানি শুনে আল্লাহ কিনে কারো তারা লাগবে? আমার সাক্ষী আল্লাহ, যে কিনা আমার কথা শুনতে পারে কিনা আমি জানতে পারি না। আর আমার সাক্ষী আমি, যেই আমি আমি হারাম কথা আমি বললাম, একটা শাখা একটা কুত্তার অধম স্যার, আমার কথা কে বিশ্বাস করবে? কে? Thank you.
জমিদারের পেয়াদা যদি আমার ঘরে নিয়ে গুদম করে বন্ধু করে পিঠে পিঠে শেষ করে দেয়, জমিদার তোমার ধরে নিয়ে যাবে কে? ভোর দুপুরে আম খাই আকাশে মেঘ ভাসে কে? বনের মধ্যে বনের ঘরের মধ্যে বাঘ লাফিয়ে পড়ে কে? আমার বাপ কানের লাল নদী ধরে পড়ে থাকে কে? নসিবের লিখন কি তুমি খণ্ডাইতে পারো? কেমন আছিস? ফসলে নাম আছে বলছে, তোর কথা মনে পড়লো। সালামালাইকুম সালাম। শুনলাম জমিদারের পেয়াদা তোর খেতে গিয়েছিল, রহস্য খেলা কি? বাঘে ছুঁড়ে সাত খা আর জমিদারে ছুঁড়ে আঠারো ঘরে মানি। বউ কেমন আছে? তারে আমি একটা তাবিজ দিয়েছিলাম কোমরে বেঁধেছে। আল্লাহর প্রতিরোধে আবু কাইম অনুবাদকে একবার যদি ধারণ করা যায় রে সোনা, ও আবু তুই সব বিশ্বাস করি? আমার মনটা ভালো নাই স্যার। মন ভালো নাই, মনের মধ্যে আহকামের অভাব করলে ঠিক আছে। আজ আমার এখানে বসবাস, তোর সঙ্গে বসে দুটো ডাল ভাত খাবো। ঘরে মুরগি আন্ডা আছে, ওরে একটু পেঁয়াজ দিয়ে ভেজে দিতে বল। আর তুই আমার সঙ্গে বসে জিগির করবি, তোর মন আমি সারা কইরা ঘুরে আবু। কই আবুর বউ কোথায় গেলি মা জননি? জমিদারের পেঁয়াদার কথা ওরে তুমি বলে না। বলবো না, সত্যরে গোপন করা তো বেইমানি। ঠিক আছে বলবো না। রসনাতে ক্ষীর দে, মিঠাই দে, বাতাসা দে। আমার একখান কথা বলছে। কি কথা বলছে রে মন? বলছে আজ দুপুরবেলা দুপুরে শুকুলে বসে থাকছে, আর আমার কাজ হবে এই রমণি পুকুর ঘাটে যেন পানি আনতে যায়। ওরে আমার মন, সত্যি করে বলতো শোনা, সত্যি করে বলতো কেমন করে তাহলে বলছি কমাই তুলে দিস। আমার ধারণাতে এগুলো একটিও মানুষ না, এগুলো শরীরে যে গোস্তপিণ্ড লেগে আছে সেগুলো মানুষের গোস্ত না, কুকুরের গোস্ত। কুকুরের গোস্ত যেমন শকুন ঠোঁট দিয়েছিল না, তেমনি আমি এগুলো কারো একটা আবেদন নিবেদন শুনব না। কথা পড়সা এখন এগুলো আনলে দূর দূর করে দাঁড়িয়ে দাও। নিজের সাবানকে
দুবেলা ঠিক মতো খেতে দিতে পারিনি, মা আমি কোত্থেকে দেবো হুজুর? না দিলে জমিদারি ছেড়ে যাবো, যা যেখানে দিতে পারে সেখানে যা। আইনে বলে সুরে জমিদার তো আইন শিখলো কোন পাঠশালা থেকে? তোটা পড়িয়ে দে তোরা, ওই নবাবের সারা আমার পায়ে জুতো পরিয়ে দেবে। এই কে আছিস? পা মুছিয়ে দে, তারপর পরিয়ে দে, হুজুরের পা খালি রয়েছে। নায়েব জি হুজুর, হুজুরকে একটা টাকা দিয়ে দাও, ছাতু কিনে খাবে, আর কোনোদিন মুখ তুলে কথা বলবি না। এই আজ রাতে কোথায় ডাকাতি করতে যাবি? তোমাকে আমি জেলার খাড়ি টানিয়ে ছাড়বো। আমি তোর ডাকাত না। আমি বলছি তুই ডাকাত, তোর সাত পুরুষে ডাকাত, তোর বাপ ডাকাত ছিল, মিছে কথা। আমার বাপ ভালো মানুষ ছিল। জামাল, এই জামাল, বুধামি নিয়ে যা তাকে, পিসে ফেল একেবারে। না পারো, হুজুর হুজুর, তোরা দাঁড়িয়ে আছিস কি জন্যে? আমি কেমন জমিদার? ভালো হুজুর, কেমন ভালো হুজুর হে নায়েব মশাই। তুমি যে কত বড় ভেজা বেড়াল তা তো আমার জানতে বাকি নেই। দেবতা দিব্যি হুজুর, আমি আপনাকে যথার্থ বিচক্ষণ দয়া সাগর বিবেচনা করো। তাহলে এগুলো আমার কানের কাছে কুকু করে গেছে। আমি চাই এ হপ্তার মধ্যে আমার তহসিলে যাবতীয় বকেয়া খাজনা আবাবি জমা হবে। আমি দান সূত্র খুলিনি, আমার বাপ নগদ টাকা দিয়ে এই জমিদারি কিনেছে। মেয়ে নয়, মদ নয়, টাকা টাকা, আমি টাকা চাই, টাকা টাকা। হুজুর আপনি মালিক, আপনি হাকিম, আমার শেষ করে দেন ভগবান, আমি আর বাঁচবো না হুজুর। কে তুই? হুজুর আমি বলাই, বলাই চন্দ্র ঘোষ, আপনার গোয়ালে দুধ দই। গোয়ালে গরু রেখে এখানে কোন সাহের সন্ধান এসেছো মানিক্য? আমার সর্বনাশ হয়ে গেছে হুজুর। আমার মেয়ে ইন্দুবালা 10 দিন আগে শ্বশুর বাড়িতে গেছে, তাকে ধরে নিয়ে গিয়ে। কে ধরে নিয়ে গেছে বলাই? কে ধরে নিয়ে গেছে? তার নাম বলতে আমার বুক কাঁপছে হুজুর, আমার সর্বনাশ। তুই অন্দরে যা, সব শুনবো, যা। নায়েব জি হুজুর, আমার ছোট ভাই মেরাজ আলী যদি তোমার কাছে টাকা চায়, খবরদার একটি পয়সাও দেবে না। ছোট কর্তা যদি জোর করে হুজুর? জোর করবে না, আজকাল জোর করছে হুজুর। যতই জোর করবে তুমি ততই অপকৌশল করবে। আমি টাকা আনবো আর আমার ছোট ভাই ফুর্তি ফার্তি করে উড়িয়ে দেবে, তা তো হয় না। চলো হে, চলো চলো। আমার ঘরে 2-10 ভরি সোনার উপর নাই যে তোর ওটাকে সব নিয়ে যাবে। তোর তো আছে সাবানের জন্য কাঁথা সেলাই। জানিস গতকাল রাতে পাপ দেখছিলাম, আমার ছেলে দেখতে তো তোর মতো, চোখের মতন, তোর বাসির মতন না, দু হাত ধরে আমারে দড়াই ধরছে, আমারে ডাকছে মা বলে। বাবের কথা যদি সত্যি হয় তাহলে জানবি ছেলে একটা আসছে, আব্দুল লতিফ। এলে যদি আমার বেঁচে থাকে তারে আমি মক্তবে পাঠাবো।
দারোগা পুলিশ বানাবো, আমার এই বাড়ি আছে, দু দশ বিঘে জমি আছে, যদি বছর বছর একশো বল ধান কুটিতে ধরতে পারি তাহলে আমি জমিদার নায়ক কারে পুরানো দিয়ে পুষবই না। আমি কি পরে জমিতে কোর ফাটাটি যাবার ভুক কাঁপবে? তবে যে বলছিল তোমার তিনশনের খাজনা বাকি, সব শেষই তো খাজনা বাকি, গেল শনে বন্যা গেল, আগের শনে খরা গেল, নিজেই বাঁচি না খাজনা দেবো কব থেকে? তুই এবার দেখি নি স্কুলে বলে সব শোধ করে এলে বুকি নিয়ে নিয়ে এসে বেড়াবো। এখন তুমি পান খাবা? দিলে খাবো, না দিলে না খাবো। এই এখানে যদি মিলনে Yeah.
পান কে খায়? কেন খায়? কখনোই চুপ ফুল ফুল গোলাপ ইরানের গুলবাগিচা চাষায় রে গোলাপ ফুল গোবরে পদ্ম ফুল হুজুর গোবর কোথায় পেল পাকা আরাম যাদা কার কা আবার কথা চাষায় রে গোলাপ ফুল এটি প্রাণের সয় খায় রে দিদি আমার হাত নিয়ে হাত ঝিল করে হুজুর দেখেছি হুজুর কৃষ্ণমণিকে পাঠালাম আমি ঘুরঘুর করলাম করছে না নোট পাচ্ছে না অথচ সামান্য রমণী অসামান্য কামিনী এলো কিন্তু চলে নামলো না অঙ্গ ভেজালো না তোর আমি কি পোস্টা পড়তে রাম মানে অথচ আমি জমিদার মেরা চালি বছরে দুবার কলকাতা থেকে আসেন এ কি কম কষ্ট কিন্তু আমার মধ্যে হাই ও অনালি বাস করছে আমি জানোয়ার কোনো সন্দেহ নাই এবার সন্দেহ অবসান ঘটাবো এবার আমি জাগবো আমার মনের এইখানে যে আগুন তুই জ্বালিয়েছিস রে বেহুলা সুন্দরী তোকে আমি ঠান্ডা করি হায় রে আমার জমিদারি হায় রে আমার কবি ওর স্বামীটাও কোনো প্রকার সুশ্রী নয় এই তো আমার দুঃখ রে কাকা আম আর তাতে খাই কাকা লোধ কয়না লোধ কিছুটাই কিছু হচ্ছে না একটা চাষার ঘরে বউ আমার হাতে ধরা পড়ছে না এত বড় কথা টাকাতে না কথাতে না পায়ে ধরলেও না হুজুর হওয়ার তো আর উপায় আছে আচ্ছা ততক্ষণ কুকু করছিস কেন কানে কানে বলি হুজুর তারপরে যে পেয়াদা পাঠাতে বল করব বল করব বল করব তাকে ধরে কোথায় গেলি রে ভাইজান আমি কলকাতা যাওয়ার ষড়যন্ত্র কিসের ষড়যন্ত্র রে মেরাজালি আয়োজন বলতে চেয়েছিলাম ভুল করে ষড়যন্ত্র বেরিয়ে গেছে তোর সাথে মামুলি একটা দুটা কথা ভরসা করতে মনস্থ করেছি কি কথা ভাইজান তোর জন্য কলকাতা শহরে বাড়ি করে দিয়েছি তোর আমার সতী সাথী বউ আছে তুই দুই সন্তানের জন্ম তুমি দেখে নিও ভাইজান দুইটা সন্তানকে আমি ব্যারিস্টার বানিয়ে ছাড়ব জমিদারের বাপ হয়ে ফিরে আসবে কাউন্সিলর মেম্বার বাপ যেন তো চেয়েছিল তুই কিছু একটা হবি কিন্তু তুই কি হলি কেন জমিদার হয়েছি কোনো কিছুর অভাব নাই আমার যা খুশি তাই করছি কলকাতা শহরে থাকি লাপাত্তা মফত শহরে আমার কত খাতির কত রব্রবাণী জানিস লোকে তোকে আড়ালে হাইওয়ান বল সেই তো আমার মা নিজের কানে শুনেছি সে তোমাকে জানোয়ার বলে ভাই যা করবি রেখে ঢেকে কর বেরাজালি প্রজাশালাদের চোখ খুলেছে নীল চাষিদের কথা তো সবই শুনেছিস বলাই ঘোষের মেয়েটাকে নিয়ে কি যে কাণ্ড খারাপ তুই করলি রে ভাই দারোগা পুলিশ তোর তোকে সামাল দিতে হয় না ভাইজান আমি শপথ করেছি আর এসব কিছু করব না কিন্তু ভাইজান তোমার এক প্রজা সাদেক মোল্লার বেটা শালা হারাম জাদা আবু মোল্লা
যে কিনা আমায় দেখে সালাম না দিয়ে চলে যায়, ডোন্ট কেয়ার করে। ওকে তো আমি ছেড়ে দেবো না ভাইজান। সমস্ত বলেছে আবুল তিন সন খাজনা বাকি আছে। যেমন হরিণ খাই, তুমি যেমন মুরগির মোসাল্লাম খাও, সাহেবরা যেমন শুয়ার খাই, আমি তেমনি আবু মাল্লাকে খাবো। কোথায় বলা যে চর্চর করছে, এদিকে এসো। হ্যালো, জলের মাঠে বাতাস বইতেছে হুজুর, প্রজাপতি নাচিতেছে। প্রজাপতি কার নাম কি হে রাসেরা? বলতো ছুরি এখন কি তাহার? এই যে দেখো ফুলের বার, এখন তুই তাহার। জামান এইভাবে ছেড়ে দিয়ে বসে থাকলে কি মুশকিল আসান হবে? যে কিনা মুশকিল দিয়েছে তার আল্লাহ যদি ইচ্ছা হয় তো বাপরে এখনই গুদাম ঘর থেকে শূন্য ভাষায় তার সামনে রেখে যাবে। এই যে অবলম্বনে তার বাপরে জমিদার গুদাম ঘরে আটকে রেখেছে, মেয়েটি কথা বলতে পারে না, কানে শোনে না, গুমা। আল্লাহ রে ডাক, 12 রেখাত নফল নামাজ আদায় কর। পাগলামি করিস না হতভাগি, তোর মুখ দেখে মালুম হচ্ছে রাত থেকে কি তুই মুখে দিস না তো বসে বসে মর, আমরা কি করতে পারবো? তোর কথা, দারোগা পুলিশ এসে জমিদারে ধরে নিয়ে যাবে? আরে দারোগা পুলিশ হলো টাকার বস, মানুষকে কেটে দুটুকরো করে দেবে, নিয়ে মানুষকে ধরে নিয়ে বেঙ্গ বেশ কর, আর দারোগার হাতে দুটোই টাকা মরে দেবে, সব মাফ, সব খালাস। এই আমিরুল, তুই কই চললি বলি, সন্ধ্যাবেলা তুই কই চললি? আমার এক গ্লাস পানি দিতে বল, খালি পেটে পানি খাবো? আমি খেলাম পানিতে আমার মুখে মুখে কাবার পরে, আমি জানি তোর গোলাম, সে আমার রাজা। আমি যে তোরা ডাকছি তুই উত্তর করিস না কেন? তোরা তো দেবাকে হারাম জানি, আমি তোর কাছে মাপ চাইব, আমার মনে যে একটা শক্তি ছিল
একটা সাহস ছিল, এই কাল আমার হরণ হয়ে গেছে। জমিদার আমার হাজার পলক চূড়া ধরে নিয়ে গেছে, জীবনে তা কখনো করিনি, পেয়াদার পা ধরে ধরেছি, ভাই দেখেছি, পাপ দেখেছি। বলা থেকে কাঁদলে পেটের সবার দুঃখ পাবে, যাবো আর আসবো। ঘুরে 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 কোমর দোলার, হুজুরের সমান বড় একটা নবাব পাচ্ছেন না বলতে পারবি? বলতো বাচ্চা আকবর বড় না আমাদের হুজুরে বড়? বলবো, নিশ্চয় বলবো, আমার বাপ বড়, এই হুজুর আমার বাপ। আরে চামচিকাটার কান ধর, এই যে শালা সে হলো হাটা জেলার হালা, হুজুর হলেন ব্রজ কুন্দের কালা। রাধাবিনী আজকে তোমায় নিয়ে আসছে মালা, রস মঞ্জুরির মালা। সে না, এই যে গোলামের বাচ্চা গোলাম এতক্ষণ হয়ে গেল, আসে না কেন? আর কতক্ষণ, আর কতক্ষণ আসবে? শুধু এসে যাবে, আর কতক্ষণ? আমার যা তর সহ্য হচ্ছে না। জামাল খান, জামাল খান তাকে ধরতে গেছে হুজুর। জামাল খান, কোন দিক থেকে ঢুকবে? এটা মাঝে মাঝে অফ করে, এটা টেম্পারেচার প্রবলেম দেয় তো। তোর ভাবটা শেষ হলো, জলদি কর, নইলে ঘরে ঢুকে তোর গলার মধ্যে লাঠি ঢুকিয়ে দেবো। এই আবু চোরাটা আপনি দেখেন, সারা জমন ধর কি ভাত গিলবে না আমার সঙ্গে যাবে? এই তো বহুত বেহুত, এই সব জবাব নয় কেন? তোর কত না গেলে তোকে নিয়ে যাবো। আরে এত দেমাক আজ তো ছাড়ান নাই আবু, বল নাম যে তারটা খেয়ে যেখানে যেতে বলবে যাবো। এত গলাবাজি কেন করে পেয়াদি নখরা মিরা, চল ছাড়ো, গায়ে হাত দিও না। আমি কি চুরি করেছি? আমি কি জমিদার এখানে আগুন নিয়েছি? খবর না, আর একটা ফালতু কথা বলবি না। ছোট মানিকের হুকুম, তোকে তুরন্ত হাজির হতে হবে। হাজির তো হবই, পানি খেয়ে আসি, একটু বসো।
মান রাখতে পারিস, খারাপ থাকবে যত যেমন আছিস তেমন চলো। তুমি পেয়াদা আমি প্রজা, তোমারে আমি হাত মতো মান দেব। দুই টাকা চল আমার শেষ সম্বল, দুই টাকা আমি কি তোর কাছে ভিক্ষ মাংতে এলাম? পাঁচ টাকা নিকাল, নইলে বহুত মুশকিল, তোর দাবান করে নেব। নাও কাকা, এবার আমার সংসারে কি হয়ে খাই দাও। নুরান তুই ঘরে যা। আবু বাচ্চা মিলে একটা কথা বলতো, তুই একটা বহুত হারামির বাচ্চা। খবরটা বাপ চলে গেল আর করো না, আমার বাপ মসজিদের মহাজ্জিন ছিল, জীবনে ঝুট কথা বলেননি। আমি সবার বলিব তুই একটা হারামির বাচ্চা। হারামি এতখানি কথা মিতারের কুত্তা। আমার নাম আজকে পিতা মাতা ত্রুটি বসত নাম হরিদাস, আমি বৈরাগী, ভিক্ষা করে খাই, আমিও খাই আমার কৃষ্ণমণিও খাই। এই রাত্রিকালে তোমাকে কেন স্মরণ করে এনেছি আন্দাজ করতে পারো? আমি আপনার চরণদাস প্রভু, রাত্রি যদি গুছিয়ে দিতে পারো তোমাকে মাথায় করে রাখবো। আল্লাহর ফজিলতে আমি তো কাজটা আদাহতি হতে করে দিয়েছি হুজুর, এখন শুধু একবার হুকুমত জারি করে তারে আমি চক্ষের নিমিষে গায়েব করে দিই। আপনার কত মুবারক ছুঁয়ে ইমানের হাওলা কসম করছি, এমন দুরাকাত নফল নামাজ নফলের সুফল শোনার জন্য তো তোমাকে ডাকি নিয়ে যদি মোল্লা, আমি চাই হাতে হাতে ফল। আমার একদিকে যদি মোল্লা একদিকে হই না ইনশাল্লাহ এমন কু দেব। আমার চুলাতেও মালা আছে, আজ রাতের মধ্যে যদি সে না আসে তাহলে তাহলে কি কি বন্ধু বলো দেখি বললে মন হক মাওলা, তোমাদের দুইটাকে একই বস্তাতে ভরে পদ্মাস্রোতে ভাসিয়ে দেবো। ইন্নাল্লাহি ওয়া ইন্নাল্লাহি রাজিউন। নাও বাতাসা কিনে খেয়ে চলে যাও, নুরুন নেহারকে পেলে আরো দেবো। চলো তুমি পহেলা তুমি বড় জ্যেষ্ঠ, বিলম্ব সহ্য হয় না। ওহে আমার সুক্তালিরা কোথায়? আমার পাশে এসে দাঁড়া। ইংরেজ বাহাদুর আপনাকে আর বঙ্গদেশে রাখবে না হুজুর, এত বুদ্ধি এত কারিগরি, পঁচিশ হাজার জমিদার রয়েছে, আপনি সকলের শিরোমণি। আমার বাপজানের বুদ্ধি মাত্র এক আনা আমি পেয়েছি, ভাইজান পেয়েছে দুই আনা। হুজুর এক আনা হইতে তো কি হইছে একই কম নাকি? আর আপনি আপনার একেনে যেইভাবে ব্যবহার করতেছেন এরকম কয়জন পারে? জামাল খা এখনো আসে না কেন? তাকে না আবু মোল্লাকে নিয়ে আসতে পাঠানো হয়েছে? তার তো চলে আসার কথা এতক্ষণে, চলে আসে চলে আসবে, আপনার হাউস মিটে যাবে। সহ্য হচ্ছে না চাষা পাকা আম খায়, এই তো এরপর পাকা আম গাছ শুদ্ধ আপনার। হুজুর চাষা আবু মোল্লা বহু মজা রক্ত রাজা রক্ত জামালটা একটা পাশান। চুপ করে থাকো জামাল,
তুমি বলো হুজুর আমি কি ঘাট করেছি? চুপ, একদম চুপ। না, আমাকে খুন করিয়া ফেলতো মালিক। কে? এক খতরনাক খুনি হ্যায়। তোমরা ওর সঙ্গে কথা বলো। না, ওনারে তো আমি একবারও মারি। এসব কি শুনছি রাবু? জমিদারের সঙ্গে বিবাদ, জলে বাস, কুমিরের সঙ্গে ঝগড়া, পিপিলিকার পাকা হয় মরিবার তরে। কাক ধর, হুজুরের পা জড়িয়ে ধর, হুজুর যা করতে বলে তাই কর। আমি তো বলেছি ফজল উঠলেই কাজটা অর্জন করে দিব, তবু আমার বরফ জুড়ে আত্মা খামার সামনে মুখ খুলকে বাদ কাটতা হে। জামাল খান, সে 50 রুপিয়া জরিমানা নাই কাক। 50 টাকা আমার নাই হুজুর। নাই মানে? আল্লাহর কসম, জানিস আমি কে? আপনি গরিবের বাপ না হুজুর, আমি জমিদার। ও যারা বলে আমি হাইওয়ান আলে সুন্দরবনে বাঘ, রক্ত ছাড়া খাদ্য নাই। জামাল খান, ওর হচ্ছে 14 পথ চাপিয়ে দে, যতক্ষণ টাকা না দেয় চাবুক চালাবি, গুদাম ভরা বন্দি করে। বাস করিস হুজুর, কি আমি বুঝিয়ে উঠছি, তোর টাকা পয়সার আবার হবে না, হবে শুকশুয়ে শুয়ে পড়বে, কাক পক্ষীও জানতে পারবে না তুই অভরে ঘুমিয়ে থাকবি। তোর বউ পালকিতে তোরে আসবে, হাসতে হাসতে তোর বুকে ফিরে যাবে, এইরকমই নিয়ম। এটাই হলো রেওয়া, জমিদারের হক জমিদারকে মিটিয়ে দিতে হয়। অঘর করিস নে, মেনে নে, আয় মেনে নে। না না, আইন মানবো না, আইনের মুখে তোরা তোরা থাকবে। মাতা মহ বলিয়া গিয়াছেন রক্ত মাংসে গঠিত হইলেও যে বক্ষ লম শূন্য, যে বক্ষ পাষাণ হয় সেই লম শূন্য বক্ষই তোমার কাতে। যাহার বক্ষ লম শূন্য তাহার হস্তে নিশ্চয় তোমার মৃত্যু। মাতা মহের বাক্য লঙ্ঘনীয়, সীমার তোমার বক্ষের বস্ত্র খুলিয়া ফেলো। দেখিল যে পাষাণ হৃদয় শিবের সিনাতে একটা লম নাই, নাই রে একটা লোম শিবের বক্ষে নাই রে। আল্লাহু আল্লাহ, যুগের মত সাজেরাব চেনা নাই যাহাই তারে, টিকি দোলাইয়া হাসিয়া হাসিয়া আসিল কুটির দ্বারে। যোগী ভাবি সীতা পাতিতে আসন দিলেন যতন করে, ঘরে ছিল ভাড়ে খাইতে দিলেন পরে। আমি যাবো, আমি যে জমিদারে পায়ে নিচে লুকিয়ে পড়বো, কাঁদবো, বলবো আপনি আমার বাপ, আমি আপনার অভাব দিয়েছি, আমার মানুষ। আমি না, আমি চললাম। আর বলতে হবে না রে আবু, আর তার বউ যদি ফিরে না আসে তাহলে তুই আমাকে যেমন ইচ্ছে পাঠারে যেমন বলি দেয় তেমনি করে বলি দিস রে বউজুর মেয়ে। হরি হে হরি, একবার দর্শন দাও গো ঠাকুর। মালি, আমি কথা বলতে পারিনি, আমার আমি কথা শুনতে পারিনি। আমার বাপ যেন বলেছে তুমি আমার কথা শুনতে পাও, আমার কথা শোনো,
আমার মোনাজাত কবুল করো। আমি তোমারে কথা দিচ্ছি, যতদিন বেঁচে থাকবো কোনো দিন নামাজ কাজা করবো না, জ্বর হলেও না, বসন্ত কলেরা হলেও না, না না না। চাষার হাতে গোলাপ ফুল হবে না, আপনাকে দেখে তার চোখ চকচক করে উঠবে। আর কি হবে শুনলে, 10-12 বছর আগে আমার হৃদয় যেন কে থেকে ছিল। যেন কিছু জানে না, সংসার চষে ঘরে ফিরে বলে আমি কিছু জানি নে। যদি মরে যায় ছেড়ে দিতে বলে। জামাল খা, ওকে নিয়ে যা। হুজুর, কর্তা বাহাদুর সেই শেখেছে। উঠা ওই দরজাতে। গান বলবো, গান ভাঙাবো, আমিও সব কিছু করবো। জমিদার আমার বাপে আস্তে আস্তে অজগরের মতন আমার বাপেরা যেমন ডিনার খায় তেমনি তাকে আহারে আমি কি করবো। না যখন একবার উৎসাহ করেছিস যে বল থাকতে আর হা বলবি না। মরবো তো নিশ্চয়, কিন্তু শেষ দেখা দেখে থাকবো। তারা আমাদের উত্তর করবেই করবে, পারবে। আমরা এখনে জমিদারের বাপের সাধ্য নাই, জমিদারের বংশ ধ্বংস করে থাকবো। জমিদারের দিকে সাহেব আছে, এটা তো সে আসছে ধরে পড়ে থাকবে না, কথা বলবি না। কি সম্বন্ধে ফেসুপিয়া, মাথা ঠান্ডা হয়েছে? ঘরে ফিরে যাবি রে, কুদাম করে বসে মরবি নাকি? কি রে বাপ, তাকে বল
আমি জমিদার নই, জমিদারের নায়েব, সামান্য ব্যক্তি। এসব কি হতে রেখেছে তো নায়েব মশাই? রাত লোকাল হয়ে আসছে তাই হচ্ছে। এখন শুভ ছেলের মতো টিপতে খালাস দিয়ে চলে যা। আমি জমিদার মাহাতোকে নরম করেছি, ফাঁসি রুকুম না, জমিদারি কাগজপত্র তোদের মাথায় খুব বেড়ে। আমি গভীরতে তৈরি ঝাড়া দেবো না, সমিতির বারণ আছে। আমার সমিতি ওই বিদ্রোহী তোদের সর্বনাশ করে ছাড়বে, জানিস না তো? বোম্বাই থেকে বোড়াবাহী সিপাহী আসছে, বিদ্রোহীদের কি পর্যন্ত রাখবে না? আমি বললাম আমাদের নিরীহ চাষা ভালো প্রজা একবার তো না উচ্চারণ করেছি, যে বলে আর হা বলবো না। কি বাবু, আমিও না একদিন একদিন নিলামে জমিদারি কিনবো, বিদ্রোহী মারবো সারা চলে গেল। বললি না তেমন কিছু না, আপনি কইলাম আর একটা ব্যাটা সাওয়া হবে বাঘের মতো। বাঘ এখন কি হবে লাজাপ্পান হরিদাস ভাই নাকি হাজি ছিল বললা ওই রাখিনি তোমাদের সাতটাকে আমি গুদাম ঘরে বন্ধ করে রাখবো, গাছে ঝুলিয়ে দেবো। হুজুর এ পাপ কর্মে আমার কোনো সংস্পর্শ নাই। এখন শব্দ সবার ভাই আমাদের বংশে কোথাও কোনো পাপ নাই, জুলুম নাই। তোদের কি পরামর্শে আমার ভাই বেড়াত আলি নাবালকের মতো আপনার হাত দিয়েছে? ভাই রে বেড়াত আলি, আমার জন্য কি তোর মনে একটু দয়া হয় না রে? জানিস না তো কৃষক সমিতি হয়েছে, হারঙ্কর বিদ্রোহীরা সড়কি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর কি সে সুদিন আছে হাইওয়ান? তোর যদি এত ইচ্ছা হয় তুই লখনৌ যা, দিল্লি যা, দিল্লি যা। সি 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 একটা চাষার বউ, তার জন্য তুই পাগল হয়ে গেলি? আর পাগল হবো না ভাই, সে কোনোদিন আর পাবি না। তোর গলায় হাসি তো ভাই, আমার দুই সন্তান আছে, ওরা এতিম হয়ে যাবে ভাই। আমি কি করবো? জরুরি তলবে ছুটে এলাম হুজুর। জি হুজুর, চাষি আবু মোল্লা গো মারা গেছে, রক্তের ধারা গড়িয়ে পড়ছে, কাঁচা থাম থাম রক্ত, লাল জবা ফুলের রং,
কোথায় রামমোহনের ঘরে পেটে বাচ্চা ছিল, আমি জানতাম না। ওই লাশ এখনই বাবু মোল্লার ঘরের পাশে খেজুর গাছের নিচে চলে যাবে। তোমরা দেরি না করে বজ্রানিয়ে সদর চলে যাও, যত টাকা লাগে। হাকিমও নড়বে, হুকুমও নড়বে, ইয়ে নড়বে না। নড়াতেই হবে হুজুর, তাহলে আমি প্রাণ বিসর্জন দেব। ইংরেজ বাহাদুরকে আমি চিনি। আমি এখানকার দারোগাকে সামাল দেবো। যাও যাও, জলদি করো। জি হুজুর। শোনো শোনো, এমন সময় আবু মোল্লাকে গুদাম থেকে ছেড়ে দিও। জি হুজুর। আর তুই শোন, সাহেবের কুকুর থাকলে আদর করবি, নেম সাহেবকে মাদার মাদার বলবি, আর সাহেবের পায়ে ধরে ফাদার ফাদার বলবি, মীর জাফরের মতো, শুয়োরের বাচ্চার মতো। আয় রে হাইওয়ান, বুকে আয়। ইংরেজ আমাদের চায়, আমরাও ইংরেজ চাই, এর নাম রাজনীতি। চল চল যাই। জানো না, পেদানি পড়লে সব বাহির যায় না। তোমার মুখ দিয়ে খেজুর নিকাল দেন গা। কাঁদিস কেন? কেন খুন করি, কে খুন করি? হোয়াট ইজ দি ম্যাটার অফ দি ঝঞ্ঝাট? আমি দেখি মুখের লবণ ছল, দেখি মুখের লবণ ছল। কে খুন করেছে? হোয়াট ইজ দি কোশ্চেন? আমার মেয়ে গুঙা, কথা বলতে পারে না। ওয়াই ওয়াই কথা বলতে পারে না। হুজুর আপনি কি বুঝেছেন? আপনিই জানেন। কিন্তু আমি জানি হুজুর, আমি জানি কে আবু মোল্লার বউকে খুন করেছে। কোন খুন করা হয়? যারা খুন করতে পারে, যারা হুট কথাতে খাজনা বাড়ায়, যখন যেমন ইচ্ছা তার নামে কৃষকদের ফসল লুট করে নেয়, তারাই খুন করেছে হুজুর। শাবাস! আই এম দি ক্লিয়ারিং অফ দি হেড অফ দি মার্ডার। আমি সব বুঝে নিয়েছি। আমার হুকুম, আমার নোটিশ না নিয়ে নো গেট আউট অফ দি ভিলেজ কৌশলপুর, সিনা ফাটিয়ে দেব। আমি লাভ গরু নিয়ে জমিদারের বাড়ি চললাম। মহারানীর রাজ্যে শয়তানি, সব সালে জানের খবর নিয়ে ছাড়বো। চল থানা চল। হুজুর পাপ করে দেন হুজুর, হুজুর হুজুর আমরা কিছু করিনি হুজুর। সাদা মারে সাদা সাদা
জমি যে সকল হয় লেস বাজিতে মিথু উপহার দিতে হয় মুক্ত হস্ত হাতে হয়ে আমি অধিক সন্তুষ্ট আমি নির্দোষ হুজুর আমি আপনার আর্দালি হবার যোগ্যতা রাখি না আমার আমার কিছু ডাকাত প্রজা আমার নামে মিথ্যে মামলা রুজু করেছে হুজুর আপনি একটি রমণীকে দর্শন করলেন কি হয় সত্য সত্য নয় হুজুর আপনি হন একটি লাভভোট সত্য নয় হুজুর আপনি হন একটি সম্পূর্ণ মিথ্যাবাদী আপনি হন একটি নরকের কীট আপনাকে যদি করি আমি দর্শন তবে আমি করি ইচ্ছে প্রমণ আপনি আমার জন্মদাতা পিতা আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করব সারা জীবন আপনার দাস হয়ে থাকবো হুজুর জমিদার মিরাজ আলী পদ চাল উত্থান করুন আমি আপনাকে রক্ষা করিব আপনি হস্ত দিন আমি আপনাকে চুম্বন করিব লুক হিয়ার লেডিস এন্ড জেন্টলম্যান অত আরেকজন নেটিভকে আমার হস্তের মধ্যে পাইলাম ইহা বঙ্গদেশের নাগরিক ইনি আমাকে পিতা ডাকিতে চাইছেন আমি ইনাকে কি ডাকিব পুত্র নো মাই ডার্লিং ডগ আমি কুকুর ভালোবাসি আমি তোমাকে আমি আপনার আনুগত ভৃত্য হুজুর তোমার 20,000 টাকা উৎকোচ আমি গ্রহণ করিলাম আমার জীবন ধন্য হল হুজুর আমি মহামান্য ইংরেজ বাহাদুরের ইন্সপেক্টর আমি আইন রক্ষাকারী আমার হাতে চোর ডাকাত খুনি কোন ক্রিমিনালের নিস্তার নেই সব কচ্ছরের ফ্লেশ এন্ড ব্লাড দিয়ে কাবাব বানাবো ওই দেখে কামিং অল কামিং অল স্ট্যান্ডার্ডিজ নুরুন্নাহারকে কে খুন করেছে হুইজ দি কিলিং দি নুরুন্নাহার উনিকে কে ফুস মন্ত্র দিয়েছে হুইজ দি ফুসফাস অফ দি মার্ডার জবাব নাই আছে আমার কাছে প্রমাণ আছে সাক্ষী আছে সবুত আছে আর আমার সামনে মহামহিম ইংরেজ হাকিম বাহাদুর আছে অর্ডার অর্ডার মহামান্য ভিক্টোরিয়া পৃথিবীর হন অধিশার তাহার নামে বেঁচে শুরু হইয়াছে আমরা সব শ্রবণ করিয়াছি তদন্ত করিয়াছি ইন্সপেক্টর বলো This side, that side, every side, inquiry or honor, sir. No sandeho, no fall. Tomorrow report, fat koriyachi, shantushto hiyachi. তুমি হও এক নিপুণ দারোগা শক্তিকে জেরা কর জিতে মূল সঠিক উত্তর কর আমি একে স্যার মুক্তা আবু মোল্লার পক্ষে রায় ঘোষণা করতে অনুমতি জানাই এই আবু মোল্লা এই ফজুমিয়া আর তার বোবা কালামে আমির তার আজ কেন আসামির কাঠ করায় যার আসামির কাঠ করা থাকা উচিত সে ওইখানে চেয়ারে বসে আছে মূল কথা বলো বক্তার জমিদার মেরাজা যদি কেমন চরিত্রের লোক তো সবাই জানে সে ভূকুল বলা সতীত্ব নষ্ট করেছে ভূপ্রজাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে প্রধান প্রধান আসামিদের আদালতে তাদের উপরে গায়ে আছে সে এতই পাশান যে লোকে তাকে হাইওয়ান আলী বলে তাহাতে এই কেসের কিছু প্রমাণ হয় না সে কি সকল কি বলে জিতু মোল্লাকে জেরা করো জিতু মোল্লা তুমি এই মকদ্দমার কি জানো আমি আবু মোল্লার কুটুম যেদিনে মামলার রাত সেদিন
আমি আবু মোল্লা খান ঠাকুরের বসে সারা রাত জিকির করেছি, নামাজ পড়েছি, আমি রাতে ঘুম পারি না। কিন্তু সেদিন রাতে তুমি জমিতে রং চালাইছিলে। ঝুট বললে আমার উপর গজব করবে। আমি আল্লাহর খাস বান্দা। আবু মোল্লার বউ কেমন ভাবে মরলো তুমি জানো? বলবো হুজুর, সত্য কথা বলবো? আমার কোনো বিপদ হবে না তো? হবে না, নির্ভয় বল। আবু তার নিজের হাতে তার বউকে মারতে মারতে খুন করলো। আহারে বউটা, সে কি আহারে, সে কি মা গো! তুমি দেখেছো? আমি আলবত দেখেছি, আমার হলকুমের মধ্যে যে নজর আছে তা সহ দেখেছি। মিথ্যা কথা! হুজুর আমার বউ দেখে গেছে। আবুটার বিবিকে মারিল কেন? মারিল কেন? কারণ আছে। আবু তো ইনসান ভালো না, আবুর খাস লোক খারাপ। আবু তার বউকে ভালোবাসতই না, আবুর নজর অন্যদিকে, অন্য মেয়ে। তুমি ঠিক কথা বলো, চিঠু বলো কোন মায়ের কথা বলতে পারে না, কানেও শুনে না। গো মা, ওই তো কেমন ঠান্ডা, কিছু বুঝে না, জানেও না। আবু তাকে সাথে করবে বলে নিজের বউকে খুন করলো। আমি দেখেছি আবু আর বউ দুজনে নুরুল্লাহ খেজুর গাছে ফেলে দিয়ে আসলো। তুমি দেখেছো? তোমার সঙ্গে কে দেখেছে? দেখেছে দুনিয়া, দেখেছে আর দুনিয়ার মালিক দেখেছে। মার প্রতি কথা রাখো, তোমার সঙ্গে কে দেখেছে? দেখেছে। এখন যদি সে অস্বীকার করে আমার কিছু করার নাই। হরিদাস বই নাকি দেখেছে? হরিদাস কে অবাদ কর। দরকার নেই। তোমার স্ত্রীর নাম কৃষ্ণমণি? আজ্ঞে, কৃষ্ণ ভক্ত প্রাণ। দিবারাত্র নাম কীর্তন করে, লতা গুণ যাহা পায় তাহাই ভক্ষণ করে, আপত্তি করে না। কৃষ্ণমণি এককালে তুমি তো মেড়াদের রক্ষিতা ছিল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কেমন পাপের কথা, কেন ধর্ম অবতার? দয়ার সাগর, এমন গুণবান ব্যক্তি পৃথিবীতে বিরল। জমিদার হইলে এমনই হইতে হয়। বউটার উপরে অত্যাচার করিস নে, বউটার গর্ভে সন্তান আছে। বলে না করি কাকা, আমি ওই বোবা কালা মেয়েকে শাদি করবো, আমার পত্নীর একদিন মারতে মারতে বিনাশ করবো। তাই করলো। কিন্তু সেদিন রাত্রে আবু মোল্লার ফজুমিয়া তো জমিদার গোদাম ঘরে বন্দী ছিল। ভগবান শ্রীকৃষ্ণকে তুমি সত্য বলে জানো? আজকে আমার মধ্যে স্বয়ং শ্রীহরি অবস্থান করিতেছে। তাই জেনে থাকো, তবে এই কথা সত্য যে সেদিন রাত্রে তুমি এবং চিতু মোল্লা আবু মোল্লার বউকে
জমিদারের কাছে নিয়ে গিয়েছিলে। আমার কাছে প্রমাণ আছে, ওই মেয়েটি তোমার না বলে যা ডান মেরেছিল। সত্য বলো হরিদাস, সত্য বলো হরিদাস। সিতু দাদা, তোর মতো আমি ঘেমে যাচ্ছি, আমার সব দুর্বল হয়ে যাচ্ছে, দারোগা বাবু আমার রক্ষা করেন। কিলার মাস্ট নট গো আনপানিশড। আমার কথা এই যে, নূর নেহার মস্তিষ্কে আঘাত করা হইয়াছে। নূর নেহার মাস্ট হ্যাভ ডাইড অফ স্যাঙ্গুইনারি অ্যাপোপ্লেক্সি অফ দ্য ব্রেইন। ডক্টর কানিংহাম, ও অফ দ্য ব্রেইন, আস্ক ইওর কোশ্চেন। নূর নেহারের পায়ে থেকে কি রক্তক্ষরণ ছিল? ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। মস্তিষ্কে লাগাতে পায়ের অক্ষগণ কিভাবে হলো? ও নো, নেভার, হইতে পারে না। ধর্মাবতার, অবতার, ইউ আর নট এ ডক্টর অ্যাজ আই অ্যাম, আর ইউ? আই সে রক্তক্ষরণ হবে, তোমার যদি জ্বর হয় কোথায়? তোমার রক্তে জ্বর, তোমার বিহা বড়, তাহলে তোমার রক্ত কোথায় থাকিল আর বিহা কোথায় থাকে? ইউ ফুল, ইউ ইলিটারেট মুক্তার। ভালো, তাহলে বলছি যে না, আর ছাড়তে চলিবে না। ইংলিশ জাতি যাহা বলিবে তাহাই সত্য হইবে, নেতৃত্বের কথা লইয়া দেশ চলিবে না। আজ আদালত হয় রহিত, আগামীকাল এর হত্যার রায় ঘোষিত হইবে। শতাব্দী মিথ্যাবাদী অফ মাউন্টেন টাং, আই টোল্ড ধর্মাবতার, হরিদাস ইজ নো মিথ্যা, জিতু মোল্লা ইজ দ্য হাতি, আই দি ইন্সপেক্টর, নো সত্য মিথ্যা, আই ইনকোয়ারি, আবু মোল্লা হইতে বাঁশের লাঠি, ফজুমিয়া হইতে ধান কাটা কেচি, ক্যাচিং নুরুন নাহার, বিটিং বিটিং ডেথ, আবু মোল্লা ইজ এ লাভার অফ দিস গোঙ্গামে, গিভ মাই ইনকোয়ারি ফার্স্ট, গিভ মি ভোটের লাঠি, and get me out thana headquarter, your honor sir. Dhamavata, no bail, no question. I order you both to take your seats. Please be seated. Mukhtar and Torkushni Berkhajnai, inspector report bondo rakhilam. Apnara native, apnader charitro pabitro nohe. Amar nikot Englander bikkhat doctor Cunningham er report rohiyache. তিনি নুরুন্নাহারকে কাটিয়াছেন, তিনি বলিয়াছেন তার মস্তিষ্কে আঘাত রইয়াছে। আমি ঠিক বলিয়াছি? আমরা এদেশ শাসন করি, নেটিভ লোকদের সভ্যতা করি, আমরা অসত্য ঘৃণা করি, সত্যকে সহ্য করি। Order, order. Mahamanya Rani Victoria Shastra Pan Korea ebong Rajkarjo Shashan er Proshongsha Ghoshona Korea, ami Nur Nehar Hotya Rai Bichar Ghoshona Koritechi. Ami Eshe Putre Shakya Rakhiya Bolitechi, ei Bichar Jagoter Shokol Bichar Poddhotir Moddhe Shobchaite Beshi Uttom ebong Proshner Uddeg. আমরা সকল প্রকার উত্তর প্রতি উত্তর পরীক্ষা করিয়া দেখিয়াছি, ইন্সপেক্টরের বাসেও বিবেচনা করিয়াছি, মুক্তারের কথা শুনিয়াছি। আমি জুরিদের মতামত গ্রহণ করিলাম এবং ইংল্যান্ডবাসী একজন সৎ এবং বিজ্ঞ হিসেবে স্বীয় প্রজ্ঞা এবং সততা সংযুক্ত করিলাম। আমি ঈশ্বরের আদেশে ঘোষণা করিলাম এই মকদ্দমার আসামি Bajumia, Pita, Bajumia, Shantushidhi Jano, Hutta Karme, Shahadja Kori. Tahake, Jabo Jeeber, Gautan Puri Shrav Shaho, Karabash Kori Te Hoi Be.
আমি সন্তুষ্ট হৃদয়ে ঘোষণা করিতেছি যে ফজুমিয়ার কন্যা মুখ বদির আমেরুন বিবি, যদিও সে কিঞ্চিত অপরাধী, কেননা সে দুশ্চরিত্রা, তারপরও তাকে বেকসুর খালাস ঘোষণা করা হইল। সে মুক্ত থাকিবে এবং একই সাথে তার চরিত্র সংশোধন করিবে। এই মকদ্দমার প্রধান আসামি আবু মাওলা পিটার সাদেক মাওলা একজন জঘন্য স্বভাবের ব্যক্তি। সে হইল একজন লাম্পাউট, সে একজন নরকের কীট হইল। সে দৃষ্টির ভাবে বলৌডের লাঠি দিয়া প্রহার করিতে করিতে হতবাগিনীর জীবন বায়ু নীরব করিয়াছে। তাহার মত নরপ্রচণ্ড পৃথিবীর সভ্যতাকে বিনাশ করিতে পারে এই আশঙ্কায় আমি দুঃখিত হই। এই হৃদয়ে তাহাকে নিঃশ্বাস বন্ধ না হওয়া পর্যন্ত ফাঁসিতে জ্বলাইয়া মারিবার আদেশ দিলাম। হি হিজ টু বি হ্যাঙ্গড বাই নেক আনটিল ডেথ। আমার বুকের মধ্যে শূন্য হয়ে গেল, চোখের মধ্যে তারা বাজে ছুটতে লাগলো, আমি মরে গেলাম। কত শান্তি! তারা কর আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম ছাড়া নাকি গাছের একটা পাতাও নড়ে না। আল্লাহর নিয়ে ব্যবসা একশো বছরে এত এত দুর্ভিক্ষ হয়েছে, হাজারে হাজারে মানুষ না খেতে পেয়ে মরে গেছে, তার মধ্যে কয়টা ইংরেজ, কয়টা জমিদার, ইংরেজ মধ্যে জমিদার মধ্যে দুনিয়া তাহার এত নারাজ কেন? ওই যে দেখছে আমার বোন নুরুন নেহার, নুরুন আমার জন্য কাঁদছে, একটা সাবালের জন্য হাহাকার করছে। নুরুন চোখের পানি মুছে ফেল, চোখের পানি দেখে কোন জালেম কোন সীমারের বুকে লঙ্গা দেবে না। নুরুন আমার সাপ মারা বর্ষাটা দেত, যুদ্ধ কাকে বলে শিখায় দি, জীবন মরণ যুদ্ধ।